আপনারা তো প্রত্যেকেই ডিসকর্ডের নাম শুনেছেন, আর মিড জার্নি এআই আসার পরে ডিসকর্ডের পপুলারিটি আরও বেড়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিসকর্ড আসলে কি এবং কিভাবে ডিসকর্ড ব্যবহার করবেন। তো যারা একদম বিগিনার্স, যারা ডিসকর্ডের সম্বন্ধে কিছুই জানেন না, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে ডিসকর্ডের একদম বিগিনার্স গাইড থাকবে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিসকর্ডের সার্ভার ক্রিয়েট করতে হয়, বেসিক্যালি কিভাবে আপনি ডিসকর্ড ইউজ করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেট গেট স্টার্টেড। প্রথমে আমরা জানবো ডিসকর্ড কি। তো ডিসকর্ড হলো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতোই অনলাইন কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যেখানে আপনি ফ্রেন্ডস, গেমিং কমিউনিটি বা ওয়ার্ক টিমের সাথে ইজিলি কানেক্ট হতে পারবেন। ডিসকর্ডে আপনি গ্রুপ বা চ্যানেল ক্রিয়েট করে বন্ধুদের সাথে বা টিম মেম্বারের সাথে ভিডিও চ্যাট, টেক্সট চ্যাট বা ভয়েস চ্যাট করতে পারবেন। এছাড়াও আপনি ফাইল শেয়ারও করতে পারবেন। প্রথম দিকে ডিসকর্ড বেশি গেমাররা ইউজ করতো, গেম স্পেসিফিক চ্যানেল ক্রিয়েট করে অন্যান্য গেমারদের সাথে ডিসকাশন চলতো, লাইভ স্ট্রিম চলতো এবং বেসিক্যালি গেমিং কমিউনিটি বিল্ড করতো। কিন্তু এখন এটা খুবই পপুলার কমিউনিকেশন টুল হয়ে গেছে। এখানে আপনার প্রোফাইল এবং ইন্টারেস্টের উপর ভিত্তি করে নতুন নতুন কমিউনিটি জয়েন করতে পারবেন এবং আপনার মতো আরও মানুষের সাথে কানেক্ট হতে পারবেন। আর ডিসকর্ডের সবচেয়ে ভালো বিষয় যেটা, ইটস এ ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি কম্পিউটার থেকে তো এটা ইউজ করতে পারবেনই। এছাড়াও ডিসকর্ডের অ্যাপ রয়েছে, মোবাইলে অ্যাপ ডাউনলোড করে আপনি মোবাইল থেকেও ডিসকর্ড ইউজ করতে পারবেন। এখানে আপনি প্রাইভেট সার্ভার বা পাবলিক সার্ভার বানিয়ে ফ্রেন্ডস বা কমিউনিটি মেম্বারের সাথে কানেক্ট হতে পারবেন। তো আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি ডিসকর্ড আসলে কি। তো এবার আমরা দেখব কিভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ডিসকর্ড ব্যবহার করতে হয়। প্রথমে আমরা দেখব কিভাবে ডিসকর্ডের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপ ডাউনলোড করার পর ডিসকর্ড অ্যাপ ওপেন করে নেবেন। ডিসকর্ড অ্যাপ ওপেন করার পর একেবারে নিচের দিকে চলে আসবেন, এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো রেজিস্টারে ক্লিক করব, এরপর আপনি মোবাইল নাম্বারের সাহায্যেও ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আবার ইমেলের সাহায্যেও ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যদি মোবাইল নাম্বারের সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে প্রথমে এই অপশানে ক্লিক করে আপনার কান্ট্রি সার্চ করে নেবেন। যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সার্চ করবেন, আর যদি বাংলাদেশ থেকে হন তাহলে এখানে বাংলাদেশ সার্চ করে নেবেন। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসের সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছি, তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা এন্টার করব, এরপর নেক্সটে ক্লিক করব। এবার এখানে আপনার ডিসকর্ডের জন্য কি ইউজার নেম রাখতে চাইছেন সেটা এন্টার করবেন, যার সাহায্যে আপনার বন্ধুরা যেন সহজেই আপনাকে খুঁজে পায়। তো আমি এখানে ইউজার নেম রাখছি রণিত মাখাল। এরপর এখানে ডিসকর্ডের নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ এন্টার করে নেবেন। তো এখানে মাঝে মাঝে ক্যাপচা আসতে পারে, তো যদি আপনার ক্ষেত্রে ক্যাপচা আসে তাহলে দেখবেন ওপরে এখানে দেওয়া থাকবে কি ক্যাপচা এন্ট্রি করতে হবে। ওপরে সানফ্লাওয়ার দেওয়া আছে, তো আমি সানফ্লাওয়ারগুলো সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করব। তো এখানে ভেরিফাই নিয়ে নিয়েছে এবং সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েটও হয়ে গেছে। এবার এখানে ডিসকর্ডের প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে, তো আপনি চাইলে নিজস্ব কোনো প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করতে পারেন বা নিচে দেওয়া এই ছবিগুলো অ্যাজ এ প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন। নেক্সট করে এগিয়ে যাব, এখানে আমাদের ডিসকর্ডের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, কিন্তু এর আগে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো আপনি যদি মোবাইল নাম্বারের সাহায্যে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে SMS-এ ভেরিফিকেশান লিঙ্ক আসবে, আর জিমেলের সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার মেলে ভেরিফিকেশান লিঙ্ক আসবে। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর ক্রোম ব্রাউজার সিলেক্ট করে আপনার জিমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন। এবার আপনার ড্যাশবোর্ডের বাঁদিকে আপনার সার্ভার লিস্ট শো করবে, আপনি কতগুলো সার্ভারে জয়েন করে আছেন বা কতগুলো গ্রুপ এবং চ্যানেলে জয়েন করে আছেন সমস্তটাই এই বাঁদিকে শো করবে। নিচের দিকে এলে এখানে দেখতে পারবেন এর মধ্যে সার্ভার লিস্ট আছে, এই অপশানে ক্লিক করে আপনি আরও বন্ধুদেরকে ডিসকর্ডে অ্যাড করতে পারবেন এবং এখানে নোটিফিকেশান দেখতে পারবেন, আর এখানে আপনার প্রোফাইলের সমস্ত সেটিং দেখতে পারবেন। এটাই হলো ডিসকর্ডের বেসিক ড্যাশবোর্ড। তো সার্ভার অপশানে ক্লিক করলে এখানে প্রথম থেকে আপনার কোনো সার্ভার থাকবে না, যেহেতু আপনি এখনও কোনো সার্ভার জয়েন করেননি। তো আমি আপনাদের একটা সার্ভার ক্রিয়েট করে দেখাচ্ছি। সার্ভার ক্রিয়েট করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর এখানে আপনি সার্ভারটা কী জন্য ক্রিয়েট করতে চাইছেন সেই রিজনটা সিলেক্ট করবেন। আপনি যদি গেমিং সার্ভার ক্রিয়েট করতে চান তাহলে গেমিং এখানে সিলেক্ট করতে পারেন, স্টাডি গ্রুপের জন্য করতে চাইলে এখানে নিচে স্টাডি গ্রুপ আছে, বা ফ্রেন্ডসদের জন্য করতে চাইলে ফ্রেন্ডস সিলেক্ট করতে পারেন।
তো আমি এখানে সিম্পল সার্ভার ক্রিয়েট করতে চাইছি, তো ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করব। এবার এখানে দুটো অপশন পাবেন, যদি কমিউনিটির জন্য সার্ভার ক্রিয়েট করেন তাহলে অনেক বড় সার্ভার ক্রিয়েট করতে পারবেন, আর যদি এখানে সেকেন্ড অপশন সিলেক্ট করেন অর্থাৎ ফ্রেন্ডসদের জন্য সার্ভার ক্রিয়েট করেন তাহলে সার্ভারটা অত বড় করতে পারবেন না। তো আমি এখানে কমিউনিটি সিলেক্ট করব। এবার এখানে আপনার সার্ভারের নাম এন্টার করবেন, দেন ক্রিয়েটে ক্লিক করবেন। এবার এই লিঙ্কটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে আপনার সার্ভারে জয়েন করাতে পারবেন, বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আরও অনেক মানুষকে আপনার সার্ভারে জয়েন করাতে পারবেন। তো এখানে সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে ড্যাশবোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা এক্সট্রা অপশান শো করছে, আরজি নামে অপশানটা শো করছে। এখানে ক্লিক করলেই সার্ভারটা ওপেন হবে, বাঁদিকে সোয়াইপ করলে সার্ভারের মধ্যে এন্ট্রি করবেন, আবার বাঁদিকে সোয়াইপ করলে আমাদের সার্ভারে মোট কতগুলো মেম্বার আছে সেটা দেখতে পাওয়া যাবে। এবার এই সার্ভারের মধ্যেই আপনি ডিফারেন্ট চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এটা হলো আমাদের টেক্সট চ্যানেল, আর এই প্লাস আইকনে ক্লিক করে আপনি ভয়েস চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন। এবার আমি দেখাবো অন্যের সার্ভার কিভাবে জয়েন করবেন, এক্সাম্পল আমি মিডজার্নি সার্ভার জয়েন করে আপনাদের দেখাচ্ছি। আবার এখানে এই ক্যাপচাটা এন্ট্রি করতে হবে, তো এখানে এগ বলছে, এগুলো সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করব। তো এখানে সাকসেসফুলি মিডজার্নি সার্ভারে জয়েন হয়ে গেছি। তো আপনাদের বলেছিলাম যতগুলো সার্ভারে জয়েন করবেন সমস্তটাই এই ড্যাশবোর্ডের বাঁদিকে শো করবে, আর আপনি যদি নিজের সার্ভারে মিডজার্নি বট অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মিডজার্নি সার্ভারে আসার পরে এই থ্রি লাইন্সে ক্লিক করবেন এবং যে কোনো একটা চ্যাটরুমের মধ্যে এন্টার করবেন। তো আমি এখানে এই চ্যাটরুমে এন্টার করলাম, এরপর চ্যাটরুমের নেমে ট্যাপ করব, একটু ওপর দিকে সোয়াইপ করে মিডজার্নি বটে ক্লিক করব, অ্যাড টু সার্ভার এখানে ক্লিক করে এখান থেকে আপনার সার্ভারটা সিলেক্ট করবেন। আপনি যদি অনেকগুলো সার্ভার ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার এখানে সমস্ত সার্ভার লিস্ট শো করবে, আপনি কোন সার্ভারে মিডজার্নি বট অ্যাড করতে চাইছেন। তো সার্ভার সিলেক্ট করার পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন, তারপর অথরাইজে ক্লিক করবেন। তো এবার আমরা সার্ভারের মধ্যে গিয়ে দেখব এই মিডজার্নি বট অ্যাড হয়েছে কিনা। দেখুন এখানে আমাদের সার্ভারে মেম্বার সেকশনে মিডজার্নি বট শো করছে, অর্থাৎ এই সার্ভারে সাকসেসফুলি মিডজার্নি বট অ্যাড হয়ে গেছে। এবার আমরা ইমাজিন প্রম্পট ইউজ করে মিডজার্নি বটের সাহায্যে যে কোনো ছবি আমরা জেনারেট করতে পারবো। এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করছি অ্যাজ এ বিগিনার আপনি বুঝতে পেরেছেন কিভাবে ডিসকর্ড ইউজ করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্টলি মেসেজও করতে পারেন। ইনস্টাগ্রাম লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ফলো করে নেবেন।